দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক অঙ্গনে সর্বপ্রথম জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো ভারতের বিরুদ্ধে লড়াইয়ে প্রস্তুত পাকিস্তান এদিকে সৌদির পাওনা ফেরত দিচ্ছে পাকিস্তান ঝুঁকছে চীনের দিকে আরও থাকছে নতুন পরমাণু কেন্দ্র তৈরি করছে ইরান বাড়ছে উত্তেজনা এদিকে বুলগেরিয়া থেকে রুশ কুটনৈতিক বহিষ্কার পাল্টা ব্যবস্থা নিবে মস্কো ইসরায়েলকে ঘাড়ে চেপে বসার সুযোগ দিল আমিরাত এদিকে বিজেপির ব্যানারে অমিত শাহের নিচে কবিগুরু তুমুল বিতর্ক সর্বশেষ জানিয়ে দিব মায়ানমারে গণধর্ষণের ঘটনায় তিন সেনা সদস্যের বিশ বছর করে কারাদণ্ড দর্শক এখন জানিয়ে দিব বিস্তারিত ভারতের বিরুদ্ধে লড়াই প্রস্তুত পাকিস্তান নিজেদের দেশের ভিতরে যে রাজনৈতিক উত্তেজনা চলছে তা থেকে সবার নজর ঘোরাতে ফের তাদের দেশে সার্জিক্যাল স্ট্রাইকের করছে ভারত গতকাল আবুধাবিতে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি এ ব্যাপারে তাদের কাছে তথ্য আছে বলে দাবি করেছেন কুরেশি দুই দিনে সংযুক্ত আরব আমিরাত সফরের শেষ দিনে সাংবাদিক সম্মেলন করে কুরেশি দাবি করেন তার পার্টনারদের কাছ থেকে অনুমোদন পেলেই পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করবে ভারত সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গেও তার উদ্বেগের কথা জানিয়েছে কুরেশি সৌদির পাওনা ফেরত দিচ্ছে পাকিস্তান ঝুঁকছে চীনের দিকে সৌদি আরবকে পাকিস্তান ঋণের একশো কোটি ডলার ফেরত দিয়েছে রিয়াদের কাছ থেকে ইসলামাবাদ তিনশো কোটি ডলার ঋণ নিয়েছিল তার মধ্যে দ্বিতীয় ধাপে কোটি ডলার ফেরত দিল এর আগে গত জুলাই মাসে দেশটি প্রথম সৌদি আরবকে আরো একশো কোটি ডলার ফেরত দেয় সৌদি আরবকে বাকি অর্থ করার জন্য চীনের সহযোগিতা ইসলামাবাদ চীন থেকে বাণিজ্যিক ঋণ নিতে চায় পাকিস্তান চীন যদি পাকিস্তানকে এ ধরনের ঋণ দেয় তাহলে সেই অর্থ দিয়ে সৌদি আরবের বাকি ঋণ পরিশোধ করবে ইসলামাবাদ আগামী মাসের মধ্যে পাকিস্তানকে সৌদি আরবের এ অর্থ অর্থ পরিশোধ করতে হবে সাম্প্রতিক বছরগুলোতে চীন হচ্ছে পাকিস্তানের অর্থ সহায়তাকারী সবচেয়ে বড় মিত্র দেশ অন্যদিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং রিয়াদ কখনও পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেনি কিন্তু চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব তার নীতি পরিবর্তন করে এবং ঋণের তিনশত তিরিশ কোটি ডলার ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে নতুন পরমাণু কেন্দ্র তৈরি করছে ইরান বাড়ছে উত্তেজনা আন্তর্জাতিক মহলে উত্তেজনা বাড়িয়ে নতুন পরমাণু কেন্দ্র তৈরির কাজ শুরু করে দিয়েছে ইরান ফর্ডোতে মাটির নিচে তৈরি হতে চলছে এই পরমাণু কেন্দ্র ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নির্মাণ কাজ যা ধরা পড়েছে উপগ্রহ চিত্রে সংবাদ সংস্থা এপি এর বরাতে জানা যায় ইরানের রাজধানী তেহরান থেকে নব্বই কিলোমিটার দূরে কোয়েম সাইদ শহরে তৈরি করা হচ্ছে নতুন এই পারমাণবিক কেন্দ্রটি শহরের উত্তর পশ্চিমাংশে ফোর্ডোতে মাটির অনেক গভীরে তৈরি করা হচ্ছে এটি সম্প্রতি উপগ্রহ চিত্রে ধরা পড়েছে নির্মাণ কাজের ছবিও যা কিনা ভাবিয়ে তুলছে আমেরিকাকেও ইতিমধ্যে হোয়াইট হাউজের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গোটা বিষয়টির উপর নজর রাখা হচ্ছে এই প্রসঙ্গে মার্কিন বিশেষজ্ঞ জেফ্রি লুইস এক সাক্ষাৎকারে সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন ওই জায়গায় ছোটখাটো পরিবর্তনও খুঁটিয়ে দেখা হবে কারণ এটা ইরানের পরমাণু কর্মসূচিরই অংশ বুলগেরিয়া থেকে রুশ কূটনৈতিক বহিষ্কার পাল্টা ব্যবস্থা নিবেদ মস্কো বুলগেরিয়া থেকে রাশিয়া সামরিক এতে বহিষ্কার করার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে মস্কো রুশ কূটনীতিকদের বিরুদ্ধে গোয়েন্দা বৃত্তির অভিযোগ এনে তাকে বহিষ্কার করে বুলগেরিয়া সরকার গতকাল বুলগেরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে রুশ দূতাবাসের একজন কূটনীতিককে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে রুশ কূটনীতিককে বুলগেরিয়া ছাড়ার জন্য বাহাত্তর ঘন্টা বা তিন দিন সময় দেয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে রাশিয়ার এ কূটনীতিকের কর্মকাণ্ড তার পদমর্যাদার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় দু সালের অক্টোবর মাস থেকে এই পর্যন্ত ন্যাটো জোটভুক্ত দেশগুলো হতে রাশিয়ার ছয়জন কূটনীতিককে বহিষ্কার করা হলো। বুলগেরিয়ার সরকারি কৌশলী বলেছেন রুশ কূটনৈতিক গুরুত্বপূর্ণ সামরিক তথ্য জোগাড় করার চেষ্টা করছিলেন এর মধ্যে অন্যতম হচ্ছে দু হাজার সতেরো সালে সামরিক মহড়ার সময় বুলগেরিয়ায় আমেরিকার কত সেনা মোতায়েন করা হয়েছিল তিনি তা জানার চেষ্টা করেছেন এছাড়া বুলগেরিয়ার রাষ্ট্রীয় গোপন তথ্য জানার জন্য একজন বুলগেরীয় নাগরিককে অর্থ দিয়েছেন তবে রাশিয়া এসব অভিযোগকে মিথ্যা ও ভিত্তিহীন বলে মন্তব্য করেছে সূত্র পার্স টুডে ইসরায়েলকে ঘাড়ে চেপে বসার সুযোগ দিল আমিরাত আমেরিকার কাছ থেকে এফ পঁয়ত্রিশ জঙ্গি বিমান ক্রয়ার বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এক বিস্ময় সিদ্ধান্ত নিয়েছে আবুধাবি সরকার দেশটির এফ পঁয়ত্রিশ জঙ্গি বিমানের পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার জন্য ইসরায়েলি প্রশিক্ষক আনার প্রস্তাব দিয়েছে লন্ডন ভিত্তিক আরব সংস্থা আল আরবি আল জাদির জানিয়েছে আরব আমিরাতের প্রস্তাবে বলা হয়েছে আমেরিকার কাছ থেকে এ৩৫ পঁয়ত্রিশ জঙ্গি বিমান আসার পর একটি নির্দিষ্ট সময় পর্যন্ত পর্যন্ত ইসরায়েলি পাইলটরা এসব বিমান পরিচালনা করবে এরপর ইসরায়েলি পাইলটরা এসব জঙ্গি বিমান চালনার বিষয়টি তদারকি করবে কোন কোনো পশ্চিমা সূত্র জানিয়েছে ইসরায়েলে যাতে মধ্যপ্রাচ্যে নিজের সামরিক প্রাধান্য নিয়ে দুশ্চিন্তায় না ভোগে সেজন্য সংযুক্ত আরব আমিরাত এ প্রস্তাব দিয়েছে আবুধাবি হয়তো ভেবেছে ইসরায়েলি পাইলট দিয়ে বিমান পরিচালনা করার প্রস্তাব দিলে তেল আবিব আর আরব আমিরাতকে এ পঁয়ত্রিশ দিতে বাধা দিবে না সূত্রটি জানিয়েছে এরই মধ্যে আরব আমিরাতের প্রস্তাবকে স্বাগত জানিয়ে জানিয়েছে আমেরিকা ও ইসরায়েল পর্যবেক্ষকদের মতে আবুধাবির এ প্রস্তাবের কারণে হয়তো আমেরিকার কাছ থেকে এ পঁয়ত্রিশ কেনার ক্ষেত্রে সংযুক্ত আরব আমিরাতকে কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হবে না কিন্তু এর মাধ্যমে আবুধাবি একটি কৌশলগত ভুল করে বসল কারণ এর ফলে ইসরায়েল সংযুক্ত আরব আমিরাতের ঘাড়ে চেপে বসার সুবর্ণ সুযোগ পেয়ে যাবে সংযুক্ত আরব আমিরাত গত পনেরোই সেপ্টেম্বর ইসরায়েলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে কিন্তু তা সত্ত্বেও আমেরিকার কাছ থেকে আরব আমিরাতের পঁয়ত্রিশ জঙ্গি বিমান কেনার বিরোধিতা করছে তেল আবিব সূত্র মেহের নিউজ এজেন্সি বিজেপির ব্যানারে অমিত শাহের নিচে কবিগুরু তুমুল বিতর্ক ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সম্মান জানাতে গোটা শহর রং বেরঙ্গের ব্যানার পোস্টারে সেপে ফেলেছে পশ্চিমবঙ্গ বিজেপি এগুলোতে অমিত শাহের পাশাপাশি রয়েছে স্থানীয় বিজেপি নেতাদের ছবিও পোস্টারে ঠাই হয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কিন্তু সেই পোস্টার নিয়েই এবার শুরু হয়েছে বিতর্ক বোলপুরে টাঙ্গানো একটি ব্যানারে দেখা যায় অমিত শাহের ছবির নিচে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি তার নিচে রয়েছে বিজেপি নেতা অনুপম হাজরার ছবিও মায়ানমারে গণধর্ষণের ঘটনায় তিন সেনা সদস্যের বিশ বছর করে কারাদণ্ড মায়ানমার সেনাবাহিনীর গণধর্ষণের শিকার এক নারী ধর্ষক সৈন্যের বিরুদ্ধে মামলা দায়ের সিদ্ধান্ত নেন ওই সাহসী নারী এক মাসের দীর্ঘ আইনি লড়াইয়ের পর সামরিক আদালতে ন্যায় বিচার পেয়েছেন সেনাবাহিনীর বিপক্ষে আইনি লড়াইয়ে জয়ের এটি এক বিরল ঘটনা স্বচ্ছ তদন্ত শেষে শনিবার সামরিক আদালত তিন ধর্ষকের বিরুদ্ধে রায় ও সাজা ঘোষণা করে রায়ের তিন ধর্ষককে বিশ বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে ওই ন্যায় বিচার অনেক নির্যাতিতদের সত্যের পক্ষে কথা বলার ও সেনাবাহিনীর অপকর্মের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছড়তে সাহস যোগাবে ছত্রিশ বছরের ওই ভুক্তভোগী মায়ানমারের সব থেকে শক্তিশালী সংগঠন সেনাবাহিনীর চার সৈন্যের বিরুদ্ধে ধর্ষণ মামলার দায়ের করেন ওই সেনাবাহিনীর বিরুদ্ধে মানবাধিকার সংগঠন অনেক আগে থেকে দেশের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলোতে ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ করে আসছে আজকের মতো এখানেই শেষ করছি সবার আগে সর্বশেষ সংবাদ জানতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য